ইতালির ভেনিসে আমরা কুমিল্লাবাসী ভেনিস সামাজিক সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিস্তারিত দেখুন ইতালি থেকে আসলামুজ্জামানের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে ইতালির ভেনিসে আমরা কুমিল্লাবাসী ভেনিস সামাজিক সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউস রেস্টুরেন্টের হলরুমে প্রায় 200+ প্রবাসীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মার্গেরা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল ইসলাম। ইফতারের পূর্বে আগত মুসল্লিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নিমাল চৌধুরী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, আহ্বায়ক মোকলেস সরকার। মাসুদ রানার পরিচালনায় ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের ইলিয়াস পাটোয়ারি, একরামুল হক, ফারুক, আবু জাফর সালে, নাদিম খান, মামুন, মতিন, দিদার, জামাল উদ্দিন, এনায়েত উল্লাহ, জহির, সেলিম, মহসিন, রেজা কাউসার, আহমেদ, আলী, লিটন, রাজীব, সোহাগ, সাজ্জাদ, তোফায়েল। এছাড়াও ভেনিসে বসবাসরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুরব্বী হুজুর এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা দ্বিতীয় রমজানের ইফতার করব। আসলে যেহেতু আমরা কুমিল্লাবাসী নামে একটা সংগঠন আছে, সেই কারণে একসাথে সবাই হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য এই ইফতার করতে যারা আসছেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ যেন আমাদের এই রোজাগুলো কবুল করে ভালো করে রোজা রাখার তৌফিক দান করেন।